সবাই মিলে যাওয়ার তরুণ ইনকিলাব জিন্দাবাদ সবাই মিলে টিজি সেলফি ওরে ডাকে আজকে মিছিলে দলে দলে সেলফি ওরে ডাকে আজকে মিছিলে দলে দলে যোগ দিন কেন্দ্রীয় কর্মচারীরা ইতিমধ্যেই তারা 34% দিয়ে পাচ্ছেন, অধিকাংশ রাজ্যের শিক্ষক কর্মচারীরা 34% দিয়ে পাচ্ছেন, কিন্তু আমাদের রাজ্যে আমরা এ পর্যন্ত মাত্র 8% দিয়ে পাচ্ছি, আরও 26% দিয়ে আমাদের বকেয়া। অথচ আমরা দেখছি যে জিনিসপত্রের দাম প্রতিদিন এমনভাবে বাড়ছে এবং যেভাবে জিএসটি বসানো হচ্ছে, এই অবস্থাতে আমাদের ন্যায্য পাওনা যদি সরকার মিটিয়ে না দেয় তাহলে বৃহত্তর আন্দোলন এবং আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত, আমরা দেখেছিলাম যে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে বলা হয়েছিল যে অনিয়মিত সমস্ত কর্মচারীদেরকে নিয়মিত করা হবে। আমরা দেখছি যে আমাদের রাজ্যে এখনও বিভিন্ন ধরনের অনিয়মিত কর্মচারী রয়েছে, কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছে, DRW রয়েছে, কিন্তু আমরা দেখলাম যে এই সরকার এদের নিয়মিত করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো চিন্তাভাবনা করছে না, বরং বিগত দিনে 10 বছর অনিয়মিত থাকার পরে তাদের নিয়মিত হওয়ার যে সিদ্ধান্তটা বিগত সরকার গ্রহণ করেছিল এবং কার্যকর করছিল, নতুন সরকার এসে এটাকেও বাতিল করে দিয়েছে। ফলে আমরা দাবি করছি যে প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে, এবং যারা TRBT-র মাধ্যমে শিক্ষক পদে নিযুক্ত হচ্ছেন তাদেরকে বলা হয়েছিল চাকরির প্রথম দিন থেকেই তাদের নিয়মিত বেতনক্রম দিতে হবে, কিন্তু আমরা দেখছি যে এই ব্যাপারেও সরকারের কোনো উদ্যোগ নেই, কোনো বক্তব্য নেই। ফলে এই দাবিটাও আমরা করছি যে অবিলম্বে চাকরির প্রথম দিন থেকে TRBT-র শিক্ষকদেরকে নিয়মিত বেতনক্রম প্রদান করতে হবে। এরপরে আমাদের মানে পরবর্তী যে দাবিটা, এটা সর্বভারতীয় দাবি, যে NPS-এর মতো একটা ভয়ানক আইন আমাদের রাজ্যে নতুন সরকার 2018 সালের 1 জুলাই থেকে যারা চাকরিতে আছেন তাদের উপর প্রয়োগ করে দিয়েছেন।